हेलो फ्रेंड्स, वेलकम टू प्रत्युषा टिप्स एंड ट्रिक्स। आज हमें एक ओकेशनल डेजार्ट रेसिपी नहीं एसेछी, सेटा हलो बर्धमानेर विख्यात सीताभोग। এই সীতাভোগ রেসিপিটা দেখার পর তোমরা সীতাভোগের ফ্যান হয়ে যাবে। এটা ওয়ান অফ মাই ফেভারিট ডিশ। তোমরা অবাক হয়ে যাবে যে বাড়িতেও এত সহজে সীতাভোগ বানানো যায়। তাহলে চলো সীতাভোগ কিভাবে বানাতে হয় সেটা দেখে নিই। আমি এখানে 2 লিটার মতো গরুর দুধ নিয়েছি। আমি প্রথমে দুধটা ছানা বানিয়ে নেব। এর জন্য দুধটা ফুটে গেলে আমি একটা বাটিতে 5 টেবিল স্পুন মতো ভিনিগার নিয়েছি, তার সঙ্গে 5 টেবিল স্পুন জল নিয়েছি। সেটা আমি অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে দুধটা নাড়তে থাকব। আমি আবার একটু দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আর একটু নেড়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় লোই থাকবে। আমি পুরো ভিনিগারটা দেওয়ার পর দুধটা নাড়তে থাকব। দেখো ছানাটা পুরোপুরি কেটে গেছে, গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না। এবার আমি ছানাটা একটা ছাকনির ওপর রুমাল পেতে নিয়ে ছানাটা ছেঁকে নিচ্ছি। ছানাটা খুব সাবধানে আমি ছেঁকে নিচ্ছি। পুরো ছানাটা ছাকা হয়ে গেলে আমি এবার একটা ট্যাপের নিচে গিয়ে ছানাটাকে ধুয়ে নেব। এবার আমি ছানাটা ধুয়ে নিয়ে আলতো হাতে চিপে নিয়ে 1/2 ঘন্টার জন্য ঝুলিয়ে রেখে দেব। 1 ঘন্টা পর আমি ছানাটা খুলে নিয়ে ছানাটাকে একটু ভেঙে নেব। এবার এই ছানাটার 1/4 ভাগ অংশকে আমি নিকুতির জন্য রেখে দেব। 3 ভাগ যে অংশটা আছে এটাকে দিয়ে আমি সীতাভোগ বানাবো। এটাকে আমি হাতের তালু দিয়ে প্রায় 5 মিনিট ধরে ম্যাশ করে নিচ্ছি। আমি প্রায় 1 কাপ মতো বাসমতি রাইসকে 1/2 ঘন্টা ভিজিয়ে রেখে শুকিয়ে নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। আমি প্রায় 4 টেবিল স্পুন মতো চালের গুঁড়ো ছানাটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ছানাটার সঙ্গে চালের গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি হাতের তালু দিয়ে ম্যাশ করতে থাকব। প্রায় 10 মিনিট ধরে আমি ম্যাশ করে নিচ্ছি। করা হয়ে গেলে আমি এটাকে ভিজা রুমাল দিয়ে ঢেকে রাখবো। সীতাভোগের রস বানানোর জন্য আমি একটা কড়াইতে 1.5 কাপ চিনি দিয়ে তার মধ্যে 3 কাপ মতো জল দিয়ে দিলাম। একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে 2 টুকরো দারচিনি আর প্রায় 7 টুকরো মতো লবঙ্গ দিয়ে দিচ্ছি। দারচিনি লবঙ্গর সঙ্গে আমি রসটার সাথে মিশিয়ে দিচ্ছি। রসটা ফুটতে শুরু করেছে। আমি একটা কড়াইতে সীতাভোগ ভাজার জন্য পর্যাপ্ত তেল দিয়ে এর মধ্যে এরকম একটা ছাকনি নিয়েছি। আমি এই রকম 2 ধরনের গ্রেটার ইউজ করব। 2 রকম গ্রেটারেই আমি তোমাদের সীতাভোগ বানিয়ে দেখাবো। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে আমি প্রথম গ্রেটারটা দিয়ে আমি সীতাভোগ বানিয়ে নিচ্ছি। বেশি সময় তেলে রাখা যাবে না, তাহলে কিন্তু লালচে হয়ে যেতে পারে। এবার আমি সীতাভোগটাকে গরম গরম রসের মধ্যে দিয়ে দিলাম। আমি এই একই পদ্ধতিতে 2য় গ্রেটার দিয়েও তোমাদের সীতাভোগ করে দেখাচ্ছি। এই সেম পদ্ধতিতে আমি সবটুকু সীতাভোগকে বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে গরম গরম রসের মধ্যে দিয়ে দিতে হবে। রসের মধ্যে দিয়ে আমি 1/2 ঘন্টার জন্য রেখে দেব। সেম থালাতে আমি এবার নিকুতিগুলো বানিয়ে নিচ্ছি। নিকুতি বানানোর জন্য আমি ছানাগুঁড়োকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়ে ওর মধ্যে 2 টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবার পর আমি এর মধ্যে 1/4 টিস্পুন মতো বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ভালো করে ম্যাশ করা হয়ে গেলে আমি এর মধ্যে 1 টেবিল স্পুন মতো কর্নফ্লোর দিয়ে দিলাম। কর্নফ্লোরের সঙ্গে আমি ছানাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা গোল দলা থেকে ওর মধ্যে ছোট ছোট লম্বাটে শেপের নিকুতি বানিয়ে নেব। আমি একটা নিকুতি বানিয়ে নিলাম। এই একই পদ্ধতিতে আমি সবগুলো নিকুতিকে বানিয়ে নেব। আমি একইভাবে সবগুলো নিকুতি বানিয়ে রেডি করে নিলাম। নিকুতিগুলোর জন্য রস বানাবার জন্য আমি 1 কাপ চিনি দিয়ে তার মধ্যে 2 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নিয়ে এটাকে আমি ফোটাতে থাকবো। ওই সেম কড়াইতে আমি এবার নিকুতিগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি নিকুতিগুলো দিয়ে দিচ্ছি।
তেলটাকে খুব বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু নিকুতিগুলো উপর দিয়ে লাল আর ভেতর দিয়ে কিন্তু কাঁচা থেকে যাবে। আমি মিডিয়াম ফ্লেমে নিকুতিগুলো ভেজে তুলে নিয়ে ডাইরেক্ট গরম গরম নিকুতি আমি রসের মধ্যে দিয়ে ফুটিয়ে নিচ্ছি। প্রায় 5 মিনিট ধরে হাই ফ্লেমে ফোটাবার পর আমি ওর মধ্যে একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। দেখো নিকুতিগুলো কি সুন্দর অ্যাট্রাকটিভ দেখতে হয়েছে। আমার সীতাভোগ আর নিকুতি দুটোই কিন্তু রেডি হয়ে গেছে, দুটোই কিন্তু দেখতে অসাম হয়েছে। এবার আমি সীতাভোগের মধ্যে থেকে লবঙ্গ আর দারচিনিগুলোকে সরিয়ে নিচ্ছি। আমি সীতাভোগটাকে তোমাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। দেখো সীতাভোগটা কি সুন্দর হয়েছে। আমি একটা দানা তুলে দেখাচ্ছি, দেখো সীতাভোগটা কত লম্বা শেপের হয়েছে। আমি একটা নিকুতি তোমাদের সামনে কেটে দেখাচ্ছি, দেখো নিকুতিটা কি সুন্দর সফট হয়েছে, এর ভেতর পর্যন্ত কিন্তু রস ঢুকেছে। আশা করি এই সীতাভোগ রেসিপিটা দেখার পর তোমাদের সীতাভোগ বানানোর প্রতি যে ভয় সেটা অবশ্যই দূর হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং আমার চ্যানেল প্রত্যুষা টিপস অ্যান্ড ট্রিক্সকে সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অল করতে ভুলো না। ভালো থেকো, হ্যাপি থেকো।